আজকের দিনেই আমার সাথে এরকম হওয়ার দরকার ছিল। আল্লাহ বাঁচিয়েছে, আমি এটা কিনিনি। যদি কিনে নিয়ে যেতাম তাহলে তাওহিদুর বাবার মায়ের একটাও মাটিতে পড়তো না, সব আমার পিঠেই পড়তো। তার পায়ে ধরা বাকি ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, সহি সালামতে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর প্রথমেই দুঃখিত, কারণ তাওহিদের জন্মদিনের ভিডিওগুলো পাবলিশ করতে একটু দেরি হয়ে গেছে, তবে চেষ্টা করব এখন ভিডিওগুলো দিয়ে দেওয়ার জন্য। সকালবেলা আমার ক্লাস শেষ করে আমি ঝটপট এই কাজগুলো নিয়ে বসেছি। এটা হচ্ছে তাওহিদের গিফট, আমি র্যাপিং করব। যদিও বা জীবনে কখনো এই কাজ করিনি, কিন্তু বিদেশ বাড়িতে এগুলো আমাকে নিজের হাতেই করতে হবে। দোকান থেকেও করা যেত, তবে ভাবলাম যে তো নিজেদের জন্যই, বাসার জন্যই, তো এত হাইফাইয়েরও দরকার নেই। নিজে যতটুকু পারি, যেভাবে পারি এভাবে করে ফেললেই চলবে। আমি এই খেলনাগুলো কিনে নিয়ে এসেছিলাম প্রিনাতাল থেকে, এটারও ভিডিওটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আর উপরের যে র্যাপিং কাগজটা, এটা আমি একটা চাইনিজ দোকান থেকে কিনে এনেছি, বিশাল বড় একটা রোল। তো সেখান থেকে আমার যতটুকু দরকার আমি মেজারমেন্ট নিয়ে কেটে তারপরে এটাকে কস্টিপ দিয়ে পেঁচিয়ে যে কোনোভাবে একটু র্যাপ করে দেব আর কি, যেহেতু এটা পরবর্তীতে ছিঁড়েই ফেলবে। সো এত হাইফাইয়েরও দরকার নেই, আর আমার ছেলে এত কিছু বুঝবেও না। ভিডিওর প্রথমেই সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে ভুল করবেন না। আপনাদের একটা লাইক আসলে আমার খুবই দরকার, আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে যেতে সাহায্য হয় আপনাদের একটা লাইকে। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার পেজটা যারা এখনও ফলো করেনি প্লিজ পেজটা ফলো করবেন। এই তো আনারই হাতে আমি আমার কাজ শুরু করে দিলাম। আর সত্যি বলতে মন থেকে আমি এত পরিমাণে এক্সাইটেড ছিলাম যে আমি যখন তাওহিদকে এই খেলনাগুলো সামনে দেব তার এক্সপ্রেশনটা কেমন হয় সেটা দেখার জন্য আসলে আমি খুবই আগ্রহী ছিলাম। আর এইবারই তাওহিদের জন্য এই আয়োজন করা, আসলে এর আগের বার ও যদিও বা বয়স 3 বছর 4 বছর যাই বলি না কেন হয়েছে, কিন্তু অতটা আগ্রহ ওর ছিল না এইসব ব্যাপারে, কোনো গিফট বা নতুন কিছু এইসব ব্যাপারে ওর মোটেও আগ্রহ ছিল না। যারা প্রথম থেকে আসলে আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো বা জানবেন, বুঝবেন, কারণ একবার একটা হয়তো বা আমাদের অ্যানিভার্সারি নয়তো যে কোনো একটা কারণে আমরা কেক কাটার জন্য বসেছিলাম, তো তখন তাওহিদের লুক দেখে অনেকেই আসলে বলেছিল যে আপনাদের উচিত ছিল বাচ্চাটাকে সাথে করে নিয়ে কেক কাটা, বা ও রেগে গেছে, এরকম কিছুই না। আসলে ওর আগ্রহই নাই, নতুন কিছুতে আগ্রহই নাই। তবে এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ছোট ছোট জিনিস ও ধরা শিখেছে, আগ্রহ করা শিখেছে, আলহামদুলিল্লাহ এটাতেই আসলে অনেক খুশি। আর তার জন্যই আমার এইবারের জন্মদিনে ওর জন্য আয়োজন হচ্ছে, ওকে সারপ্রাইজ দেওয়া, ওকে গিফট দেওয়া, ওর জন্য কেক আনা, মানে বলা যায় যে একটা জন্মদিনের আয়োজন যেরকম হওয়া বা একটা পার্টির আয়োজন যেরকম করা, আমি সেটাই করার চেষ্টা করব। দেখা যাক এবার কতটুকু করতে পারি। মে মাসের 7 তারিখে তাওহিদের জন্মদিন, তো মে মাসের 5 তারিখ থেকে আসলে আমার এই যুদ্ধটা শুরু হয়। আমার মনে হয় সারা জীবন আমি ভুলতে পারবো না আমার এই ছেলের জন্মের সময়গুলো। আর সব মায়েদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক, এটাই সবাই আসলে মনে রাখে বা খুবই স্মরণীয় একটা দিন হয়ে থাকে। তো যাই হোক, যদি ছোট্ট করে একটু শেয়ার করি আপনাদের সাথে, আমার তাওহিদ হয়েছে 2017 সালের 7ই মে, আর আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম 5 তারিখে। 5 তারিখ থেকে 7 তারিখের এই জার্নিটা খুবই ভয়াবহ, এবং আমার এত পরিমাণে ব্যথা ছিল, বাট প্রোগ্রেস আসলে অত বেশি হচ্ছিল না। আমাকে অনেকভাবেই ট্রাই করানো হয়েছিল মানে ডেলিভারির জন্য, আর এইখানে যেহেতু একদম জীবন মরণের কোনো ছাড়া আসলে সিজার সহজে করতে চায় না, যখনই দেখে যে বাচ্চার অবস্থা খুবই খারাপ বা দুর্বল হয়ে যাচ্ছে, বাচ্চার মানে মারা যাওয়ার একটা সম্ভাবনা আছে, তখনই আসলে সিজারের দিকে যায়। আর এমনিতে নর্মালে তারা যতক্ষণ সময় লাগে তারা ট্রাই করতেই থাকে, তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমার লম্বা সময় লেভার পেইন ছিল, আমি এতটা সময় পর্যন্ত সহ্য করতে বাধ্য হয়েছি বলা যায়, আর উপরে তো আল্লাহ আছেই, আসলে আমাকে সাহস দিয়েছে তখন, শক্তি দিয়েছে তখন। আর একটা কথা যেটা আমি সবসময় বলবো, ওই সময়কার ওই হসপিটালে যে সমস্ত ডাক্তার নার্সরা ছিল তারা বলা যায় রীতিমতো ফেরেস্তার মতো আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমাকে যতভাবে সাপোর্ট দেওয়ার দরকার ঠিক ততভাবে সাপোর্ট দিয়েছে। ইভেন আমার যে অবস্থা হয়েছে, আমি পুরো পাগলের মতো হয়ে গিয়েছিলাম ব্যথা সহ্য করতে করতে,
আর আমার হাজবেন্ড জাস্ট ডাক্তারদের পায়ে ধরা বাকি ছিল যে আমরা সিজার করতে চাই, আমরা আর নর্মাল ট্রাই করব করব না, আর প্রয়োজন নাই, আমার কষ্ট দেখে আসলে ও আর সহ্য করতে পারছিল না, এইরকম অবস্থা। আর এখানে সবচেয়ে বড় একটা ভালো জিনিস হচ্ছে যে ডেলিভারির সময় হাজবেন্ড সাথে থাকে, নর্মাল ডেলিভারি যেটা সেটার সময় হাজবেন্ড সামনে থাকে, সিজারের সময় ওটির বাইরে থাকে কিন্তু পাশাপাশিই থাকে আর কি। কিন্তু নর্মাল ডেলিভারির একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাজবেন্ড সাথেই থাকে। তো যাই হোক, বহুত কষ্টের পর, যুদ্ধের পর আমার ছেলে এসেছে আলহামদুলিল্লাহ, আর ওর জীবনের প্রথম কিছু ছবি শেয়ার করলাম আপনাদের সাথে। ওমার বন কমপ্লিয়ানো তাই মামা, তবে ওমার এ ত্রবাতো তবে ওমার। এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে তাওহিদের জন্মদিনের দিন সকালবেলা। এদিন মাশাল্লাহ সে হ্যাপি মুডে ছিল, আর সত্যি বলতে এদিন আমি ক্লাস করিনি, আমার ক্লাস ছিল কিন্তু আমি ক্লাস করিনি, আমি চাচ্ছিলাম যে তাওহিদের সব জিনিসপত্রগুলো খুব তাড়াতাড়ি আমি গুছিয়ে নেওয়ার জন্য, আর আজকে তাওহিদের সাথে আমিও স্কুলে যাব। কখন বেরোবো? আমাদের ইচ্ছা ছিল বাচ্চাদের কিছু গিফট দেওয়ার জন্য, বাট স্কুল থেকে এই বর্তমান করোনার পরিস্থিতির কারণে আমাদেরকে নিষেধ করে দেওয়া হয় যে বাইরের কোনো জিনিস আমরা ভিতরে দিতে পারবো না, আর এটা আসলে আমাদের সম্পূর্ণ রিস্ক হয়ে যায়। তো তার জন্য আসলে আর তেমন কোনো আয়োজনই করা হয়নি, দেখা যাক, আল্লাহ বাঁচিয়ে রাখলে সব কিছু ঠিকঠাক হলে ইনশাল্লাহ আগামী বছরের জন্য টুকটাকি আয়োজন হয়তো বা করতে পারবো। টুকটুক করতে করতে, হাঁটি হাঁটি পাপা করতে করতে আলহামদুলিল্লাহ আমার ছেলের 4 বছর হয়ে গেল, আর এখন আসলে ওর পিছনের ছবিগুলো, পিছনের ভিডিওগুলো দেখলে মিস করি ওই সময়গুলো যখন ও নতুন নতুন শব্দ বলা শিখেছে। যদিও বা ওই সময়গুলো আসলে আমাদের জন্য খুবই কঠিন ছিল, একে তো আমি বলা যায় মেন্টালি একটা ডিপ্রেশনের মধ্যেই ছিলাম, পোস্ট পার্টাম ডিপ্রেশন যেটাকে বলে আর কি, ওইটা খুব সিরিয়াসভাবে আমি ওইটার মধ্যে অ্যাটাক ছিলাম আর আসলে, কারণ তখন না পারতাম ঘুমাতে, না পারতাম রেস্ট করতে, না পারতাম খেতে, ইভেন বাথরুমে পর্যন্ত যেতে পারতাম না তাওহিদের কান্নার জন্য, আর তাওহিদের বাবা তো সারাদিন ব্যস্ত। যাই হোক, সে কষ্টের কথা আর আজকে শেয়ার না করি। এই তো তাওহিদকে স্কুলে দিয়ে এসে আমি আসলে আমার কাজে নেমে গেছি, সেটা হচ্ছে বেলুন ফুলানোর কাজে। আমি আমার ছেলেকে ছোট্ট একটা সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম, তো দেখা যাক কতটুকু করতে পারি। তবে ওই যে একটা কথা আছে না, যে সব কিছু আসলে আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করে নিলেই সবগুলো কাজ আসলে ঠিকঠাক মতো করা যায়। আমি ভেবেছিলাম যে মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, জাস্ট শুধু কেকটা আনা বাকি, তো সেই কেক আমি নিয়ে আসবো, পাশেই দোকান আছে সেখান থেকে নিয়ে আসতে পারবো, সমস্যা নেই। কিন্তু কে জানতো আমার জন্য সামনে কী অপেক্ষা করছে। তাওহিদের বাবা আর আমি দুজন একসাথে বের হয়ে গেছি, তাওহিদের বাবা এদিকে কাজে চলে যাবে আর আমি এদিকে কেক কেনার জন্য বাইরে বের হয়েছি। আর তাওহিদের বাবাকে রিকোয়েস্ট করছিলাম যে যদি পারো তাহলে আজকে একটু তাড়াতাড়ি চলে এসো, কারণ যেহেতু ছেলের জন্মদিন তুমি না থাকলে আসলে ভালো লাগবে না, দেখা যাক কি হয়। বাসের জন্য ওয়েট করছি, বলা যায় সারা দিনের ধাক্কা আমার এই শুরু। আজকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে যতবার আমাকে বাসের জন্য ওয়েট করতে হয়েছে ঠিক ততবারে লম্বা সময়ের জন্য ওয়েট করতে হয়েছে। অন্যান্য সময় দেখা যায় 2 মিনিট 3 মিনিট 4 মিনিটের জন্য আমাকে বাস স্টেশনে ওয়েট করতে হয়, বাট আজকে 14 মিনিট 15 মিনিট 12 মিনিট 18 মিনিট এতটুকু পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়েছে। এটা হচ্ছে প্রথম ধাক্কা। 11 মিনিট পর বাস এসেছে, তো বাসে উঠেছি আমি। এখন আমি আবার চিন্তা করলাম বাসে বসে বসে একটু চাইনিজ দোকানে যাই, যেহেতু তাওহিদের জন্য একটু সাজুগুজু করানোর চিন্তাভাবনা করছি, সাজুগুজু বলতে রুম সাজানোর কথা চিন্তাভাবনা করছি, তো চাইনিজ দোকানে আমি একটু যাই, গিয়ে দেখি টুকটাক কিছু জিনিস আমাকে আরও কিনতে হবে। ঢুকে গেছি দোকানে, আসলে আমি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, আমার হাতে সময় কম, আর এই দিন তাওহিদের স্কুলের সময়টাও কম ছিল, তাহলে স্কুল থেকে 1টা বাজে চলে আসবে আর 1টার আগে আমাকে আসলে সব কিছু রেডি করতে হবে।
এই তো টুকটাক যা আমার দরকার ছিল এগুলো নিয়ে এখন মার্কেটের ভেতরে আমি কস্টিউম খোঁজার জন্য দৌড়াদৌড়ি করছি আর কি। আমার বরাবর যে স্বভাব আর কি, যে কোনো মার্কেটে ঢুকলে যে কিচেনের জিনিসপত্র বা বাসা ভারী সাজানোর জিনিসপত্র এগুলো দেখলে ওইখানে যাব না তা তো আর হয় না। ভুলটা আমার এখানে হয়েছে, এখানে আমি কিছুটা সময় এক্সট্রা দিয়ে ফেলেছিলাম যার খেসারত আমাকে পরবর্তীতে দিতে হয়েছে। যাই হোক, যা যা কেনা দরকার ছিল সব কিছু নিয়ে আমি এখন বের হয়ে যাচ্ছি। এইখান থেকে আমাকে আরও একটা মার্কেটে যেতে হবে, সেটার জন্য আমাকে আবার বাস ধরতে হবে। বের হয়ে গেছি চায়না মার্কেট থেকে। গিয়ে দাঁড়ালাম বাস স্ট্যান্ডে, গিয়ে দেখলাম 18 মিনিট বাকি, আর ওয়েট করতে পারলাম না। যেই মার্কেটে যাব সেখানে যদি আমি হেঁটেও যাই তাহলে হয়তো বা 10 থেকে 12 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবো। তার জন্য কি আর করব, বাসের জন্য ওয়েট না করে হাঁটাই ধরলাম আমি। চলে এসেছি মার্কেটে। এইখানে আসলে তাওহিদের কেক কিনতে এসেছি, আর হচ্ছে তাওহিদের জন্য কিছু জামা কাপড় কিনবো। জন্মদিন উপলক্ষে আসলে তেমন কিছুই কেনাকাটা করা হয়নি, তাওহিদের বাবাও সময় পাচ্ছিল না, তো এইখানে OVS এর শোরুম আছে, গিয়ে দেখবো, যদি পছন্দ হয় তাহলে কিছু একটা তাওহিদের জন্য এখান থেকে কিনে নিয়ে যাব। আর এদিন বাইরে মোটামুটি ভালোই গরম ছিল, রোদ ছিল, ওয়েদারটাও ভালো, আর বাইরে হাঁটতে তো ভালো লাগছিল, কিন্তু এইদিকে সময়ও শেষ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছিলাম যে কত তাড়াতাড়ি আমার কাজগুলো শেষ করা যায়। আমাকে বাসায় যেতে হবে, তাওহিদের জন্য সারপ্রাইজও রেডি করতে হবে। তাওহিদের জন্য এবারই প্রথম এই ধরনের আয়োজন করতে পেরে সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে, আর চেষ্টা করব প্রতি বছরই তাওহিদকে এইভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য বা এই ধরনের জিনিসগুলোর সাথে ওকে ইন্ট্রোডিউস করার জন্য, যেন তার এই গিফটের প্রতি বা খেলনার প্রতি বা যাই হোক এই কিছু সামাজিকতার প্রতি যেন ওর অ্যাটেনশনটা বাড়ে আর কি। ঢুকে গেলাম OVS-এ, বাট এখানে ঢুকে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমার কাছে অনেকগুলো টি শার্ট ভালো লেগেছে, কোনটা ছেড়ে কোনটা নেব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বিশেষ করে পোলো টাইপের যে গেঞ্জিগুলো ছিল ওইগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। শেষমেশ বাধ্য হয়ে আমি আসলে কিছুই কিনিনি, জাস্ট সব কিছুর ছবি আমি তুলে নিয়ে এসেছি। ভাবলাম যে তাওহিদের বাবাকে সাথে করে নিয়ে আসব, কারণ আমি আসলে কোনোটাই চয়েস মানে ঠিক মতো করতে পারছিলাম না, আমি বুঝে উঠতে পারছিলাম না কোনটা রেখে কোনটা কিনবো ওর জন্য। তাই ভাবলাম যে থাক আপাতত এটা রেখে দেই, আর পরবর্তীতে তাওহিদের বাবাকে সাথে করে নিয়ে এসে আমি একটা কিনে নিয়ে যাব। এরপরে আমার মাথায় ঢুকেছে আরেকটা দুষ্টবুদ্ধি, দুষ্টবুদ্ধি বলার কারণ আছে, সেটা হচ্ছে ভাবলাম তাওহিদের বাবার জন্য একটা টি শার্ট দেখি, তো তাওহিদেরটা দেখার পরপর আমি তাওহিদের বাবার জন্য আবার টি শার্ট দেখতে চলে গেছি। তাওহিদের জন্য জামা কাপড় না কেনার আরও একটা কারণ হচ্ছে আমি কাপড় ভালো চিনি না, বুঝি না, তাওহিদের বাবা আবার এটা খুব ভালো বুঝে, তো দেখা যায় আমি এমন একটা নিয়ে যাই যেটার কাপড়টা ভালো না, গরম লাগবে এই ধরনের, তার জন্য আর আগ্রহ করে নিলাম না। আর তাওহিদের বাবার জন্য এখন টি শার্ট খুঁজতে গিয়ে আমার হয়ে গেছে আরও দেরি। একটা টি শার্ট আসলে আমার একটু পছন্দ হয়েছিল, ভেবেছিলাম যে এটাই নিয়ে নেব, তবে আমি একটা জিনিস খেয়াল করিনি, সেটা পছন্দ করে রেখে দিয়েছি। ভাবলাম শোরুমটা একটু ঢুমেরে আসি, তারপরে যাওয়ার সময় এটা নিয়ে যাব। আমার এই টি শার্টটা পছন্দ হয়েছিল, বাট এটার মাঝখানের যেই ছবিটা দেওয়া এটা প্রথমে আমি খেয়াল করিনি। আল্লাহ বাঁচিয়েছে আমি এটা কিনিনি, যদি কিনে নিয়ে যেতাম তাহলে তাওহিদের বাবার মায়ের একটাও মাটিতে পড়তো না, সব আমার পিঠেই পড়তো। যাই হোক, পরবর্তীতে খেয়াল করে দেখে OVS থেকে আর কিছুই কেনাকাটা হয়নি, আমি বের হয়ে গেছি। এখন কোপে ঢুকলাম, এখান থেকে আমি আসলে একটা কেক নিব। আর আমার সবসময়ের স্বভাব, মার্কেটে ঢুকলে আমি পাগল হয়ে যাই, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, এইদিকে হাতে যে আমার সময় শেষ হয়ে যাচ্ছে সেটার দিকে আমার কোনো খেয়ালই নেই। অলরেডি 11টা তখন বেজে গেছে। আমি তো আমার বাসার টুকটাক জিনিসপত্র যা কিছু নেওয়ার দরকার সেগুলোর আয়োজন করছি, কলা নিচ্ছি, দুধ নিচ্ছি, ডিম নিচ্ছি, হাবিজাবি এগুলো সব জোগাড় করছি। পরে হঠাৎ করে আমার খেয়ালে এসেছে আমি যে এরকম ধীরে সুস্থে আস্তে কাজ করছি, আমি তো বাসায় গিয়ে সময় পাবো না।
এইদিকে আমি কেকও খুঁজে পাচ্ছি না। আগে যে সেকশনে কেক ছিল ওইটা আসলে ওইখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, তো তার জন্য আমাকে পুরোটা মার্কেট ঘুরতে হয়েছে, আমি কেক খুঁজে পাচ্ছি না। আর এই হচ্ছে চকলেটের বাহার। যদিও বা আগে যদি দেখতাম তখন আসলে খুব ভালো লাগতো অনেক চকলেট কোনটা ছেড়ে কোনটা নিব, তবে এখন দেখতে দেখতে আসলে চকলেটের প্রতি আর তেমন একটা আগ্রহ নেই, না থাকাটাই আমার জন্য মনে হয় বেটার, তাই না? আর আগার আগার পাউডার কোপে পাওয়া যায়, আমি এটা এই যে দেখলাম আসলে আমার বাসায় আছে, আমি কোপ থেকেই নিয়েছিলাম তবে অন্য কোম্পানির, এবার দেখলাম মেন কোপেরই, তো তার জন্য আমি একটা আমি দেখিয়ে দিলাম আর কি আপনাদেরকে। আর এখানেও খেলনার সেকশনে ঢুকলাম যদি কিছু পছন্দ হয়, তো লাইনে আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, ক্যাশে প্রায় আধা ঘন্টার মতো সময় আমার পার হয়েছে কারণ লম্বা লাইন আর ক্যাশের সংখ্যাগুলো কম ছিল। তো যাই হোক, সেখানকার কাজ শেষ করে আমি আবার বের হয়েছি, এবার শুধু দৌড় দিতে হবে কারণ অলরেডি 11:30-12টার মতো বেজে গেছে, তাওহিদ চলে আসবে 1টার দিকে, আমার হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে। আজকের দিনই আমার সাথে এরকম হওয়ার দরকার ছিল, রাস্তার এই পাশে থাকতেই দেখলাম ওই পাশে বাসটা চলে গেল যেটাতে আমার যাওয়ার কথা ছিল। মেজাজটা এত পরিমাণে খারাপ হয়েছে যে আবার জানি কতক্ষণ ওয়েট করতে হয়। এই রুটে 2টা বাস, 2টার যে কোনো একটা পেলেই আমার জন্য চলতো, কিন্তু 1টা বাস 18 মিনিট লেট আর 1টা বাস 15 মিনিট লেট। অগত্যা আর কী করবো, আর এমন রাস্তা যে এখান দিয়ে আমি হেঁটে যাব তাও আমার অনেক সময় লাগবে, তার জন্য চুপচাপ দাঁড়িয়েই আছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই নিজেকে বকছিলাম আর কি যে মার্কেটে কেন আমি এত দেরি করলাম, হয়তোবা আজকে তাওহিদের জন্য কিছুই আয়োজন করতে পারবো না। 15 মিনিট পর অবশেষে 1টা বাস এসেছে এবং সেটাতে আমি উঠেছি, সেখান থেকে আমাকে আরও 1টা বাস ধরতে হবে। কিন্তু সেটারও 11 মিনিট লেট, কি আর করব, কিচ্ছু করার নেই। আমি সব বাজার জিনিসপত্র নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর বাইরে ভালোই রোদ। তাহুদের জন্য এই আর একটা খেলনা আমি এখান থেকে কিনেছিলাম, কোপ থেকে কিনে নিয়ে এসেছিলাম। আজকে বাইরে বাইরেই 12টা বেজে গেছে, আমার সময়েরও আসলেই ঘড়িতে 12টা বেজেছে আর আমার কাজেরও 12টা বেজেছে, আমার সারপ্রাইজেরও 12টা বেজেছে। ছেলের জন্য তেমন কিছু আয়োজনই মনে হয় না আজকে আর করতে পারবো। অবশেষে 11 মিনিট পর বাস এসেছে, অন্যান্য দিন তো দেখা যায় 11 মিনিট বললে হয়তো বা খুব তাড়াতাড়ি চলে আসে, 11 মিনিটটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, হয়তো 7 মিনিটে 8 মিনিটের মাথায় চলে আসে, কিন্তু আজকে 11 মানে 11ই 11 মানে 7-8 না। কিচ্ছু করার নেই, কপাল খারাপ ছিল আমার এই দিন, তো নিজেরও কিছু দোষ ছিল। তারপরেই তো বাসে উঠে গেলাম, এখন তাড়াতাড়ি বাসায় যাব, কখন কখন সব কিছু রেডি করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, পরবর্তী ভিডিওতে আসলে আপনাদের সাথে শেয়ার করব আদৌ কি আমি তাওহিদকে সারপ্রাইজ দিতে পেরেছি কি না, আর তাওহিদের কী অবস্থা ছিল, তার জন্মদিন উপলক্ষে আসলে তার মন্তব্য কী বা তার কী ধরনের এক্সপ্রেশন ছিল। অবশেষে অনেক চড়াই উতরাই পার করে আমি বাসায় আসলাম, আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।